প্রিয় বন্ধুরা আডিম এস সলিউশনের সরল সুৎকর্ষের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমি রঞ্জন দেবনাথ আজকে আমি সরল সুৎকোষের উপর খুব ইম্পর্টেন্ট পাঁচটি প্রবলেম সলভ করব বিশেষ কিছু টেকনিকের মাধ্যমে টেকনিকগুলো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ফ্রেন্ডস লেট না করে শুরু করা যাক আজকের প্রথম প্রবলেম যদি কোনো আসল কুড়ি বছরে শুধু আসলে পাঁচ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত আচ্ছা বলছি কি আসল কুড়ি বছরে সুদে আসলে পাঁচ গুণ হয় তার মানে একদিকে যদি আসল আরেকদিকে আসল তার মানে আসল যদি এক টাকা হয় তাহলে সুদ আসল হবে পাঁচ গুণ পাঁচ গুণ মানে পাঁচ ওকে পাঁচ টাকা তার মানে হচ্ছে আসল এক টাকা আর সুদ আসল পাঁচ টাকা তাহলে ফ্রেন্ডস সুদ কত হবে সুদ আসল থেকে যদি আসল মাইনাস করি সুদ আসল পাঁচ টাকা তার থেকে আসল এক টাকা মাইনাস করব আসল থেকে আসলটা মাইনাস করলে আমাদের সুদ বেরিয়ে আসবে তাহলে সুদ কত হলো ফ্রেন্ডস চার টাকা আসল হচ্ছে এক টাকা আর সময় হচ্ছে কুড়ি বছর সুদের হার বার করতে হবে আমরা ফর্মুলাতে বসিয়ে দিব অ্যান্সার বেরিয়ে আসবে আই ইকাল টু পি বাই হান্ড্রেড এখানে আই মানে সুদ সুদ হচ্ছে চার টাকা পি মানে আসল আসল হচ্ছে এক টাকা পি এর জায়গায় এক টি মানে টাইম কত বছর বলছে কুড়ি বছর কুড়ি ইন্টু আর আর মানে সুদের হার এটা আমরা জানি না এটাই আমরা বার করবো ইন্টু আর নিচে হানড্রেড শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ এবার এই পাঁচ এসে কোন বজ্রগুন চারের সঙ্গে গুণ হবে চার পাঁচে কুড়ি সমান সমান আর তাহলে ফ্রেন্ডস আর এর ভ্যালু হচ্ছে কুড়ি আর মানে সুদের হার অর্থাৎ সুদের হার হবে কুড়ি পার্সেন্ট এটাই অ্যান্সার ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট প্রবলেম তো ফ্রেন্ডস আজকের দু নম্বর প্রবলেম কোনো আসল বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদে আসলে চার গুণ হবে এবার বলছে সুদে আসলে চার গুণ হবে অর্থাৎ একদিকে লিখে নিলাম আসল আরেকদিকে লিখে নিলাম সুদ আসল এবার বলছি আসল চার গুণ হবে অঙ্কটা সহজে করার জন্য আমরা ধরে নিলাম আসল হচ্ছে এক টাকা তাহলে সুদাসল কত হবে চার গুণ চার গুণ মানে চার ওকে চার টাকা তাহলে ফ্রেন্ডস আসল হচ্ছে এক টাকা সুদাসল চার টাকা তাহলে আমরা এখান থেকে কি বার করতে পারবো সুদাসল থেকে যদি আসলটা মাইনাস করে দিই সুদাসল থেকে আসল মাইনাস করলে সুদ বেরিয়ে আসবে সুদাসল হচ্ছে চার মাইনাস আসল হচ্ছে এক সমান সমান তিন এই তিন টাকাকে আমরা বলবো সুদ অর্থাৎ আসল এক টাকা সুদ তিন টাকা আর সুদের হার বলছে বারো পার্সেন্ট সময়টা আমাকে বার করতে হবে কিভাবে বার করব যার সূত্রে বসিয়ে দেব আই সমান সমান পিটি আর বাই হান্ড্রেড আই মানে সুদ সুদ হচ্ছে কত টাকা তিন টাকা তিন পি মানে আসল আসল হচ্ছে কত টাকা এক টাকা ইন্টু টি টি ফোর টাইম টাইমটাই আমাদের বার করতে হবে তাহলে টি টি আরেক জায়গায় বসাতে হবে রেট সুদের হার কত পার্সেন্ট বলছে বারো পার্সেন্ট তার মানে আর এর ভ্যালু হবে বারো নিচে হান্ড্রেড এবার এটাকে সিম্পলিফাই করলে চার দিয়ে বারোকে ভাগ করলে তিন চার দিয়ে একশোকে ভাগ করলে পঁচিশ বা দিগের তিন ডান তিন ক্যান্সেল এবার এই পঁচিশ যদি এদিকে আসে তাহলে বা থাকবে পঁচিশ আর সমান সমান ওই পারে থাকবে শুধু টি তাহলে টি এর ভ্যালু কত হয়ে গেলো পঁচিশ অর্থাৎ পঁচিশ বছরে সুদে আসলে চার গুণ হবে অ্যান্সার হবে পঁচিশ বছর আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট প্রবলেম তো ফ্রেন্ডস আজকের তিন নম্বর প্রবলেম পাঁচ বছরে আসল ও সুদাসলের পরিমাণের অনুপাত করিষ্ট পাই বলে সরল সুদের হার কত তাহলে ফ্রেন্ডস এখানে আসলের অনুপাত দেওয়া আছে চার তাহলে অঙ্কটা সহজে করার জন্য আমরা ধরে নিলাম আসলের অনুপাত চার দেওয়া আছে আমরা ধরে নিলাম আসল হচ্ছে চার টাকা আচ্ছা সুদ সুদাসলের অনুপাত দেওয়া আছে পাঁচ টাকা তো যেহেতু সুদ আসলের অনুপাত পাঁচ দেওয়া আছে আমরা অঙ্কটা সহজে করার জন্য ধরে নিলাম সুদ আসল হচ্ছে পাঁচ টাকা তাহলে ফ্রেন্ডস আসল চার টাকা আসল পাঁচ টাকা এখান থেকে আমরা কি বার করতে পারবো আসল থেকে যদি আসলটা মাইনাস করে দিই আসল থেকে আসলটা মাইনাস করলে সুদ বেরিয়ে আসবে তাহলে সুদ কীভাবে বার করবো সুদ আসল হচ্ছে পাঁচ মাইনাস আসল আসল হচ্ছে চার সমান সমান এক টাকা তার মানে আসল হচ্ছে চার টাকা সুদ হচ্ছে এক টাকা আর সময় বলছে পাঁচ বছর সুদের হার বার করতে হবে কিভাবে বার করব যা সূত্রে বসিয়ে দিব আই সমান সমান পি টি আই মানে সুদ সুদ হচ্ছে এক টাকা এক এর জায়গায় বসবো আসল আসল হচ্ছে চার টাকা চার ইন্টু টি टाइम টাইম কত বছর বলছে পাঁচ বছর ইন্টু পাঁচ ইন্টু আর নিচে হানড্রেড এখানে পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে হবে কুড়ি চার দিয়ে কুড়িকে ভাগ করলে চার পাঁচে কুড়ি পাঁচ এবার এই পাঁচ বা আসলে একের সঙ্গে গুণ হয়ে যাবে পাঁচ ওকে পাঁচ আর ওই পারে থাকলো আর অর্থাৎ আর এর ভ্যালু বেরিয়ে আসলো পাঁচ তার মানে সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট কত হবে সুদের হার ফ্রেন্ডস পাঁচ পার্সেন্ট এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট প্রবলেম তো ফ্রেন্ডস আজকের চার নম্বর প্রবলেম কি বলছি কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে পাঁচ বছরের সুদ আসলের দুই বাই পাঁচ অংশ হয় সুদের হার কত কি বলছে পাঁচ বছরে আমরা লিখে নিলাম সুদ হবে আসলের দুই বাই পাঁচ অংশ এটার মানে হচ্ছে আসল হবে নিচেরটা আসল যদি পাঁচ টাকা হয় তার মানে সুদ হবে উপরেরটা তার মানে দুই টাকা কি বলতে পারি আসল যদি হয় পাঁচ টাকা তার মানে আমরা বলতে পারবো সুদ হবে সুদ হবে উপরেরটা অর্থাৎ সুদ হবে দুই টাকা তার মানে আসল পাঁচ টাকা সুদ হচ্ছে দুই টাকা আর সময় হচ্ছে পাঁচ বছর রেটটা বার করতে হবে কিভাবে বার করব জাস্ট ফর্মুলাতে বসিয়ে দেব আইকেল টু পি বাই হানড্রেড আই মানে সুদ সুদ হচ্ছে দুই টাকা দুই পি মানে আসল আসল হচ্ছে পাঁচ টাকা তার মানে পি এর জায়গায় লেখব আসল টি মানে টাইম টাইম বলছে পাঁচ বছর তার মানে টি এর ভ্যালু পাঁচ আর এর ভ্যালু জানা নেই আর আরই থাকবে নিচে হান্ড্রেড পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে কুড়ি পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার এই চার এসে দুইয়ের সঙ্গে গুণ হবে চার আর দুই গুণ করলি চার দুগুণে আট সমান সমান ওই পারে থাকলো আর তার মানে ফ্রেন্ডস সুদের হার হচ্ছে আট পারসেন্ট কত হবে সুদের হার আট পারসেন্ট এটাই অ্যান্সার ফ্রেন্ডস চলো নেক্সট প্রবলেম তো ফ্রেন্ডস পাঁচ নম্বরে কী বলছে ছয় বছর পর সুদ আসলে তিরিশ পারসেন্ট হলে কত বছর পর সুদ আসলের সমান হবে এনে কী বলছে সুদ আসলের কত পার্সেন্ট বলছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টকে যদি ভগ্নাংশী নিয়ে আসি তার মানে হবে থার্টি বাই হান্ড্রেড শূন্য শূন্য ক্যান্সেল তার মানে তিন বাই দশ সুদ আসলের কত পার্সেন্ট বলছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিন বাই দশ তার মানে আসল যদি দশ টাকা হয় সুদ হবে উপরেরটা তার মানে হচ্ছে তিন টাকা আসল যদি আসল হচ্ছে দশ টাকা সুদ হচ্ছে তিন টাকা তিন টাকা তাহলে তিন টাকা সুদ হচ্ছে ছয় বছরে তিন টাকা সুদ হচ্ছে ফ্রেন্ডস কত বছরে ছয় বছরে তিন টাকা সুদ হবে ছয় বছরে এবার আমাকে বার করতে বলছে কত বছর পর সুদ আসলের সমান হবে সুদ আসলের সমান হবে অর্থাৎ আসল হচ্ছে দশ টাকা আমাকে বার করতে হবে কত বছর পর সুদও হবে দশ টাকা কত বছর পর সুদ দশ টাকা হবে তাহলে তিন টাকা সুদ হচ্ছে ছয় বছরে আমাকে বার করতে হবে দশ টাকা সুদ হবে কত বছরে এটা কিভাবে সহজে সলভ করতে পারি তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় হচ্ছে তিন টাকা হয় ছয় বছরে কত দিয়ে গুণ করলে আসছে দুই দিয়ে ঠিক সেমভাবে দশ টাকা সুদ হবে কত বছরে এখানে দুই দিয়ে গুণ করেছি তাহলে এখানেও আমরা দুই দিয়ে গুণ করব তাহলে দশ দুগুণে কুড়ি বছর তাহলে ফ্রেন্ডস দশ টাকা সুদ হবে কুড়ি বছরে এটাই অ্যান্সার তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন ক্লিক করতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য থ্যাংকস